বানাবেন আমি জানি না, আর কারা বানাবেন আমি জানি না। যেটার জন্য কোন রকমের মাইক্রোওভেন লাগবে না। তো এই প্যান্ডামিকের সিচুয়েশনে যাদের বার্থডে আছে, অ্যানিভার্সারি আছে, আর যারা বাইরে থেকে কেক অর্ডার করতে পারছেন, তাদের জন্যই একদম বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবেন একদম সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেরকম আমি দেখাচ্ছি প্রত্যেকটা সিরিজে, যে কোনো রকম বেশি ইনগ্রিডিয়েন্টস না, একদম বাড়িতে যেরকম ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়েই হবে। তো আজকেও দেখাবো, তো একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রচণ্ড সুন্দর একটা নতুন আইডিয়া নিয়ে এসেছি। আর যারা মনে করছেন আমার চ্যানেলে ব্যাপক কিছু দেখতে চাইছেন রেসিপি, তাদেরকে বলে দিই আমি কোনো শেফ না, যে দারুণ দারুণ রেসিপি আমি দেখাবো। তো কিছু মাত্র ইউনিক যে রেসিপিগুলো, যেগুলো ইজি রেসিপি, সেইগুলোই মাত্র আমি দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো একদম আমি প্রো নয়, তো ভুল ভ্রান্তি অনেক আছে, মিস্টেক আছে, আপনারা হয়তো আমার থেকে অনেক বেশি ভালো জানেন, আমি হয়তো অত কিছু জানিও না। তো কিন্তু তাহলেও ইউনিক যেসব রেসিপিগুলো আমার চোখে পড়ছে, আমি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, যেমনটা প্রথমেই বললাম, আজকের রেসিপিটা উইদাউট ওভেনে হবে, মানে কেকটা উইদাউট ওভেন আমি করব। তো কিভাবে করব, কেমনভাবে করব, অবশ্যই সেটা জানতে গেলে শেষ পর্যন্ত দেখতে হবে, তো স্টে টিউন অ্যাট মুমেন্ট ক্যাপচার। প্রথমেই এই অরিও বিস্কিটগুলোর থেকে যে হোয়াইট ক্রিমটা আছে, সেই ক্রিমটা আলাদা একটা পাত্রে সেপারেট করে রাখতে হবে, এবং যে বিস্কিটটা পাওয়া যাবে সেই বিস্কিটটা মিক্সিতে ভালোভাবে একটা পাউডার, অরিও বিস্কিটের একটা পাউডার রেডি করে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা পাউডার ফর্মে হয়ে গেছে বিস্কিট থেকে। এইবার যে ক্রিমগুলো, হোয়াইট ক্রিমগুলো ছিল, তার মধ্যে এক চামচ গুঁড়ো দুধ আর এক চামচ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে ওটাকে গুলে নিতে হবে। দেখতে হবে একদম লিকুইড ফর্মে থাকে, যাতে কোনো রকমের এরকম পাল্প না থাকে। দেখুন কত সুন্দরভাবে এটা লিকুইড ফর্মে হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে এক চামচ চিনি এবং এক চামচ জল দিয়ে ভালোভাবে মিক্সড করে একটা চিনি সিরাপের মতো তৈরি করে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে সেটাকে। এই ডেয়ারি মিল্কটা মেল্ট করে নিতে হবে, তো একটা চুটকি বাজাবো আর ডেয়ারি মিল্কটা মেল্ট হয়ে যাবে। তো প্রথমেই যেটা ইনগ্রিডিয়েন্টস, পাউরুটি দিয়ে বানাবো, মানে ব্রেড দিয়ে বানাবো। তো ব্রেডের এই চার ধারটা আমি কেটে নেব, কেটে নিয়ে এই সাদা অংশটাই শুধু রাখবো। আর তো আমি আগে চটপট এইগুলো সাইডগুলো তো কেটে নিই। তো প্রথমে একটুখানি যে মেল্টেড করা ডেয়ারি মিল্ক ছিল, তো সেটা একটুখানি ইয়ের মধ্যে দেব, তার ওপরে ব্রেডটা বসাবো। এবার যে সিরাপ করে রেখেছিলাম, চিনি দিয়ে একটা সিরাপ করে রেখেছিলাম, সেটা এই ব্রেডটার ওপরে দিয়ে দেব, একটু করে দেব। এর ওপরে ক্যাডবেরি যে মেল্ট করে রেখেছিলাম সেটা ওপরে লেয়ার করে দেব। তো আপনারা চাইলে এটার জায়গা আপনারা ক্যাডবেরি সিরাপও দিতে পারেন, হার্সলে যে সিরাপ বা বিভিন্ন কোম্পানি যে সিরাপগুলো থাকে সেগুলো দিতে পারেন। তো ক্যাডবেরি মেল্ট করে এটা আমি দিচ্ছি।
এইবারে লেয়ার করে করে প্রত্যেকটা একটা যেরকম করলাম সেটা প্রত্যেকটা সেরকম ভাবে একটার উপর একটা ব্রেডগুলো দিয়ে দেব। তো দেখলেন পরপর লেয়ার করে করে প্রথমে হচ্ছে চিনি সিরাপ, তারপরে হচ্ছে তো এটা কোটিং হয়ে গেছে। প্রবলেমটা এখানেই বেশি ছিল, এই যে লিকুইডটা এটা ভালোভাবে তৈরি হয়নি, তাই জন্য ডেকোরেশন বাজে হয়ে গেছে, বাট অনেস্টলি খেতে ভালো হয়েছিল। তো রেডি হয়ে গেছে আমার ব্রেড কেক, যদি আমার ম্যাখা হয়েছে কারণ আমার ব্রেডটাই ম্যাখা ছিল, আমার দোষ সেটা নেই। আপনারা সোজা করতে চাইলে স্কোয়ার ব্রেড নেবেন, আমার অনেকটাই ম্যাখা ছিল। যাই হোক, এবার লুকটা দেখাই। আমার অরিও ব্রেড কেক, কারা বানাবেন আমি জানি না, তবে আমি বানিয়েছি, আমি তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন জিনিসটা, আমার দুটো জিনিস এখানে ভুল হয়েছে, এক তো আমার ব্রেড ব্যাকা, যেটা আমার কোনো দোষ নেই, আর দ্বিতীয়ত হচ্ছে আমার যেটা ভুল সেটা হচ্ছে এই যে ওই হোয়াইট সসটা যেটা তৈরি করেছিলাম, হোয়াইট সস না হোয়াইট ক্রিম, হোয়াইট ক্রিমটা যেটা তৈরি করেছিলাম সেটা একদম লিকুইডটা একটু বেশি হয়ে গেছে, তো যার কারণে আমি ধেবড়ে গেছে। ঠিক আছে, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে ফার্দার কোনো ভিডিও আমি করলে নোটিফিকেশনটা আপনারা পান। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।